ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। মনে করা যাক, একজন পুরুষ একটি মেয়েকে ভালোবাসে, সে একাই তাকে পরিপূর্ণভাবে পেতে চায়। মেয়েটির প্রতিটি গতিবিধি সম্পর্কে পুরুষটির মনে ঈর্ষার উদয় হয়। সে চায় মেয়েটি তার কাছে বসুক, তার কাছে দাঁড়াক, তার ইঙ্গিতেই খাওয়া দাওয়া চলাফেরা সব করুক। সে ওই মেয়েটির কৃতদাস এবং মেয়েটিকেও নিজের দাসী বলে রাখতে চায়। এটা কখনোই ভালোবাসা নয়, এটা এক ধরনের দাসসুলভ অনুরাগের বিকার। ভালোবাসার মতো দেখলেও এটা আসলে ভালোবাসা নয়, এটি কিছুতেই ভালোবাসা হতে পারে না, কারণ এটা যন্ত্রণাদায়ক। যদি মেয়েটি তার ইচ্ছে মতো কাজ না করে, তবে পুরুষটির কষ্ট হবে। বক্তব্যটা এখানেই যে ভালোবাসার কোনো দুঃখকর প্রতিক্রিয়া নেই, ভালোবাসার প্রতিক্রিয়া শুধুমাত্র আনন্দদায়ক হতে পারে। ভালোবাসা যদি আনন্দের না হয়, তবে সেটা ভালোবাসাই নয়, সেক্ষেত্রে অন্য কিছুকে আমরা ভালোবাসা ভেবে ভুল করছি। যখন মানুষ তার স্বামীকে, স্ত্রীকে, পুত্রকন্যাকে, সমুদয় পৃথিবীকে এভাবে ভালোবাসতে সমর্থ হবে যেখানে কোনো দুঃখকর প্রতিক্রিয়া হবে না, তখনই মানুষ প্রকৃতপক্ষে অনাসক্ত হতে পারবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন আমাকেই দেখো না, আমি যদি এক মুহূর্ত কর্ম থেকে বিরত হই, তবে সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে। কর্ম করে আমার কোনো লাভ নেই, আমি জগতের একমাত্র প্রভু, তাহলে আমিও কর্ম করি কেন? আসলে জগৎকে ভালোবাসি বলে। ঠিক তাই, ঈশ্বর ভালোবাসেন বলেই তিনি অনাসক্ত। প্রকৃত ভালোবাসা মানুষকে অনাসক্ত করে। প্রকৃত ভালোবাসা ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর বিন্দুমাত্র নির্ভর করে না। এমন প্রেমিকগণ পরস্পরের কাছ থেকে সহস্র মাইল ব্যবধানে থাকতে পারে, কিন্তু এর পরেও তাদের ভালোবাসা অটুট থাকবে এবং ওই ভালোবাসা থেকে কোনো যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া হবে না। বলা ভালো, যদি কৃতদাসের মতো কাজ করা হয়, তবে তা থেকে স্বার্থপরতা এবং আসক্তি আসে, আর যদি প্রভুর ভাবে কাজ করা হয়, তাহলে আনন্দ আসে। এইভাবে কাজ করতে পারলেই আমরা তখন স্বাধীনভাবে দাঁড়াতে পারব এবং কর্মের ফল আর গণ্য করতে হবে না। কি ফল হলো সেই কথা তখন আর কে গ্রাহ্য করবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.